নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্টারনেট সলভ টেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তা বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে অনলাইনে যারা নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করেছেন অথবা ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আপনারা আবেদন করেছেন তা সেক্ষেত্রে আপনারা সেই আবেদন করার পর আপনারা নিশ্চয়ই একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সেই স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন ভোটার আইডি কার্ডের সেই স্ট্যাটাস আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন অথবা আপনারা অফলাইনে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারপরে বিএলও ভেরিফিকেশনের পর অথবা অর্থাৎ এয়ারিং হয়ে যাওয়ার পর আপনারা নতুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনার মোবাইল নাম্বারে পেয়ে যাবেন যে ফর্ম ফর্ম সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন অথবা আপনারা অনলাইনে যারা যারা আবেদন করেছেন নতুন করে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য অথবা সংশোধন করার জন্য বা ট্রান্সফার করার জন্য যাই হোক না কেন ভোটার আইডি কার্ড সংক্রান্ত যে কোনো আবেদন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেয়েছেন তা সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন তা চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা ভোটার আইডি কার্ড স্ট্যাটাস চেক করার জন্য অথবা ভোটার আইডি কার্ডে যে কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনার প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে সেটা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যদি দেখতে চান যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ন্যাশনাল ভোটার সার্ভিসেস যে পোর্টাল অর্থাৎ এন ডট ইন এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর পুরোপুরি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে একটা অপশান আছে সে সেই অপশানটাকে আপনারা ক্লিক করবেন অর্থাৎ এখানে দেখুন ট্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর আপনারা যদি এবার মোবাইল থেকে যদি দেখতে চান অর্থাৎ মোবাইলে ব্রাউজার যদি ওপেন করে দেখতে চান তা সেই মোবাইল ব্রাউজারটিকে আপনারা ডেস্কটপ মুডে করে নেবেন ডেস্কটপ মুডে করলে আপনার দেখতে বা বুঝতে আপনার সুবিধা হবে সুতরাং আপনারা ডেস্কটপ মুডে করে করে নেবেন ব্রাউজারটিকে এবার আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটি দেওয়ার পর আপনার ট্যাক স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আপনি অনলাইন আবেদন করার পর বা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন অথবা যারা যারা অফলাইনে আবেদন করেছেন হিয়ারিং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বারে একটা রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করা যাবে তা সুতরাং এখানে রেফারেন্স নাম্বারটি আমি দিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর ট্যাগ স্টেটাসে আপনারা ক্লিক করবেন ট্যাগ স্টেটাসে ক্লিক করার পর এখানে দেখুন কবে সাবমিট হয়েছে বিওলো বিওলো অ্যাপয়েন্টেড ফিল্ড ভেরিফায়েড সেটা রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে কি কারণে রিজেক্ট হলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই 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 ভোটার আইডি কার্ডটা যেমন রিজেক্ট হয়েছে সংশোধনের জন্য আবেদন করা হয়েছিল তা এখানে দেখুন রিজেক্ট দেখাচ্ছে কি ডকুমেন্ট মিসম্যাচ হচ্ছে বলে এটা রিজেক্ট করেছে তা সুতরাং যদি রিজেক্ট করে থাকে কী কারণে রিজেক্ট হলো আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং কত তারিখে রিজেক্ট হয়েছে এবং যদি অ্যাপ্রুভ দেখায় কি কারণ কবে অ্যাপ্রুভ হয়েছে সম্পূর্ণ ডেট আপনারা দেখতে পাবেন অর্থাৎ তারিখটা আপনারা দেখতে পাবেন এবং অ্যাপ্রুভ যদি দেখিয়ে দেয় অ্যাপ্রুভ হলে আপনার এলাকার যে ভোটার আইডি কার্ড সংক্রান্ত যিনি দায়িত্বে আছেন তার হাত দিয়ে আপনারা নতুন ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছে আপনারা জানতে পারলেন যে ভোটার আইডি কার্ড সংক্রান্ত যে কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন অনলাইনে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ